আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনেকটা দিন পর আজকে আবার আমি তোমাদের সামনে। যদিও এটা ঠিক আমি তোমাদের দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু যাই হোক, কোনো কিছুর মাধ্যমে হলেও তো আমি তোমাদের সামনে। দুটো মাস পরে আবার আমি তোমাদের সামনে, এটা চিন্তা করেই ব্যাপারটা অনেক ভালো লাগছে। যাই হোক, দেশে একটা ক্রাইসিস মুভমেন্ট চলতেছে, এই ক্রাইসিস মুভমেন্টের মধ্যেও আমাদের অনেক ধরনের কাজ থেমে গেছে, কিন্তু শুরু তো করতে হবে, এভাবে তো জীবন চলে না। অনেকটা সময় হয়তো তোমরা অনেকেই বইপত্র থেকে দূরে, কিন্তু স্কুল সিদ্ধান্ত নিয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সবাই মিলে আরেকবার শুরু করতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, দেখো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণী সাধারণ বিজ্ঞানের দ্বিতীয় সাময়িক পরীক্ষার অধ্যায় পাঁচ, চ্যাপ্টারটার নাম হচ্ছে চালক সংশ্লেষণ। যাই হোক, চালক সংশ্লেষণ আসলে কি, আমরা ছোটবেলা থেকেই মনে এই ব্যাপারটা খুব জানি যে আমাদের বাবা মা, আমাদের শিক্ষকরা, আমাদের স্কুল, আমাদের বইপত্র আমাদের শিখিয়েছে যে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করতেছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে। সর্বোপরি এইটা হচ্ছে একমাত্র প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, এবং এটা একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া। যাই হোক, আমি বারবার উল্লেখ করতেছি সবুজ উদ্ভিদ, কারণ সবুজ কথাটা বলার কারণ হচ্ছে আমরা জানি উদ্ভিদ সবুজ হওয়ার পিছনে মূল যে উপাদানটি দায়ী তার নাম হচ্ছে ক্লোরোফিল। তার মানে এই প্রক্রিয়ার সাথে জড়িত আছে বিভিন্ন কিছু প্রভাবক, সেটা কি, এক ক্লোরোফিল, দুই সূর্যের আলো, তিন কার্বন ডাইঅক্সাইড, চার হচ্ছে পানি। আসো আমরা দেখি যে কিভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আমি এখানে একটা বিক্রিয়া লিখেছি, এই বিক্রিয়াটা হচ্ছে এই মূল প্রক্রিয়ার প্রাণ। সেখানে কি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, পানি আছে, এরা দুইজন মিলে আলো এবং ক্লোরোফিলের সাহায্য নেয়, নিয়ে কি করে, সে গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ হচ্ছে শর্করা। হ্যাঁ, এবং তারপরে ছাতে অক্সিজেন এবং পানি উৎপন্ন হয়, এই অক্সিজেনটা পরিবেশে বেরোয়ে যায় যা আমরা প্রাণীকুল গ্রহণ করে বেঁচে থাকি। আবার আমাদের থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা বেরোচ্ছে সেটা আবার কি করে, উদ্ভিদ এখানে নিয়ে আসে। তার মানে এটা এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় খাদ্য যেমন তৈরি করতেছে সাথে সাথে উদ্ভিদ গ্যাসীয় প্রক্রিয়ার বিনিময়ও মানে কন্টিনিউ করতেছে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছে এনভায়রনমেন্ট থেকে, অক্সিজেনকে বের করে দিচ্ছে। আচ্ছা, এবার আমরা পুরো প্রক্রিয়াটা যাই। দেখো, এইভাবে সূর্য আলো কোন একটা পাতায় পড়বে, সেখানে চালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হবে, এবং পরবর্তীতে এই চালক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে অক্সিজেন বের হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড অবশ্যই আবার পুনরায় পাতায় চলতে থাকবে। আমরা সংজ্ঞায় যাই, যদি সংজ্ঞার কথা বলি আমরা সুন্দর একটি সংজ্ঞা বলতে পারি যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে করতে পারে বা করে, সেই প্রক্রিয়ার নাম চালক সংশ্লেষণ। আমি আবার বলতেছি, যে পদ্ধতিতে সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে সেই প্রক্রিয়ার নাম চালক সংশ্লেষণ। তাহলে আমরা মনে কম কথায় বুঝতে পারছি চালক সংশ্লেষণ আসলে কি, তাহলে কি কি লাগবে একটু আবার মনে করি। অবশ্যই সূর্যের আলো লাগবে। হ্যাঁ, তারপরে কি হবে, যে সূর্যের আলো এবং সাথে কার্বন ডাইঅক্সাইড লাগবে, পানি লাগবে, এবং পাতায় থাকা ক্লোরোফিল লাগবে, সেখান থেকে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে হচ্ছে এই খাদ্য। আচ্ছা, প্রথমত আমরা তো সংজ্ঞাটা জানলাম, একটু বুঝলাম যে চালক সংশ্লেষণটা কি, একটু জানি তো দিকে আসলে সংশ্লেষণ কোথায় সংগঠিত হয়, অবশ্যই পাতায়, চালক সংশ্লেষণ পাতায় সংগঠিত হয়। তাহলে চালক সংশ্লেষণের সংগঠিত স্থান যদি কোনো স্যার বা ম্যাডাম তোমাকে প্রশ্ন করে, তুমি বলবা যে চালক সংশ্লেষণের অঙ্গ হচ্ছে এই লোকের, চালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে উদ্ভিদের সবুজ পাতা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা আরেকবার দেখি তো আমরা। এই ধরনের বিক্রিয়া কেন বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষাতে উদ্দীপকে এরকম বিক্রিয়া চলে আসতে পারে। তো কার্বন ডাইঅক্সাইড, পানি, উপরে লিখবো আলো, নিচে ক্লোরোফিল, তারপরে C6H12O6, এটা একটা গ্লুকোজের রাসায়নিক সংকেত যার ব্যাখ্যা তোমরা আস্তে আস্তে 7A বা 8A উঠলে পর্যায়ক্রমে জানতে পারবে, অক্সিজেন এবং সাথে আছে পানি H2O। আচ্ছা ঠিক আছে, গেল, এই হচ্ছে যে প্রক্রিয়া চালক সংশ্লেষণ। তবে বড় ক্লাসে তোমরা আরো বিশদ জানতে পারবে যে চালক সংশ্লেষণ আসলে দিনে আলো ছাড়াও হয়,
ওইটা আমাদের এখন অত ছোট ক্লাসে পড়তে হবে না, আমরা ক্রমান্বয়ে জানতে পারবো। এখন আমরা জানবো যে দিনের আলোতে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয়। আচ্ছা, আমরা প্রয়োজনীয় প্রশ্নে চলে যাই যে কি কি প্রশ্ন আমাদের এই চ্যাপ্টার থেকে আসতে পারে। খেয়াল করো আমি লিখেছি সালোক সংশ্লেষণ কি, যা আমি সংজ্ঞা আকারে বলেছি, সালোক সংশ্লেষণ কোথায় সংঘটিত হয় এবং কেন, এই প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এবং এর গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি সালোক সংশ্লেষণ কোথায় সংঘটিত হয় এবং কেন। আমরা বলবো সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা প্রথমে দিব, দেওয়ার পর আমরা বলবো সালোক সংশ্লেষণ সংঘটিত হয় উদ্ভিদের সবুজ পাতায়, এবং তারপরে বলবো যে পাতার মধ্যে থাকে ক্লোরোফিল, যেহেতু সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড এবং পরবর্তীতে পানির বিক্রিয়ায় যে খাদ্য তৈরি হবে সেখানে ক্লোরোফিল একটি গুরুত্বপূর্ণ প্রভাবক, তাই ক্লোরোফিল যদি না থাকে তাহলে এই বিক্রিয়া সম্পন্ন হবে না। আর আমরা পৃথিবীতে ক্লোরোফিল পাই জীবজগতের শুধুমাত্র এই উদ্ভিদের সবুজ পাতায়, তাই সালোক সংশ্লেষণ কোথায় সম্পন্ন হয়, পাতায়। এবং কেন, কারণ হচ্ছে পাতা ছাড়া আমরা অন্য কোথাও ক্লোরোফিল পাবো না। তাই এখানে একটা ছোট্ট কথা বলে রাখা দরকার, প্রশ্ন আসতে পারে দুই মার্কের জন্য, যে বলতে পারে যে সালোক সংশ্লেষণ রাতে সংঘটিত হয় কি না। আমরা এই ছোট ক্লাসে এইভাবেই বলবো যে সালোক সংশ্লেষণ রাতে সংঘটিত হচ্ছে না, কারণ হচ্ছে রোগিয়া এখানে আমরা সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় একটা উপাদান হচ্ছে আলো, সেই ক্ষেত্রে আমাদের আলো অবশ্যই লাগবে। এই জন্য আমরা বলবো যে না, আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে দিনের আলো বা দিন। ঠিক আছে, ওকে। তিন নম্বর প্রশ্নটি, এই প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এই প্রক্রিয়াটি বলতে আমি সালোক সংশ্লেষণকে বুঝিয়েছি, এই প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে শুনবে প্রথম থেকে যে কিভাবে বুঝিয়ে আমরা লিখব। যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে এই প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, আমরা যেটা করব আমরা প্রথমে এই সালোক সংশ্লেষণ কি বলে এই পুরা সংজ্ঞাটা দিয়ে দিব। আবার বলতেছি সালোক সংশ্লেষণ কি বলে আমরা যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা দিয়ে দিব, দেওয়ার পরে লিখব এটি আলোর উপস্থিতিতে পাতায় সংঘটিত হয়। ঠিক আছে, তারপর আমরা লিখব উদ্ভিদের মূলের মাধ্যমে পানি পাতায় এসে পৌঁছায়, এবং সেই মূল থেকে গ্রহণকৃত পানি যখন পাতায় এসে পৌঁছাবে সেই পানির সাথে উদ্ভিদ পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে বা ছোট ছোট ছিদ্রের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করেছে সেই কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করবে, এবং পাতার ক্লোরোফিল সেখানে সাহায্য করবে এই বিক্রিয়া সম্পন্ন করতে, সাথে হচ্ছে এরকম প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে আলো। এই আলো, ক্লোরোফিল আর কার্বন ডাইঅক্সাইড পানি মিলে তৈরি করবে হচ্ছে লোকিয়া শর্করা বা গ্লুকোজ। প্রক্রিয়াটা আমি আবার তোমাদের জন্য আবার বলতেছি যাতে সুবিধা হয়। আমরা কি করব, যদি আমাদের প্রশ্ন করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো বা উদ্দীপকের উপরোক্ত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, আমরা যেটা করব আমরা প্রথমে সংজ্ঞা দিব। সংজ্ঞাটা লেখা হয়ে গেলে যে পদ্ধতিতে সূর্যে আলো সবুজ উদ্ভিদ নিজের খাদ্য দিয়ে তৈরি করে সেই প্রক্রিয়ার নাম সালোক সংশ্লেষণ। তারপর আমরা বলবো যে উদ্ভিদ পাতার ছোট ছোট ছিদ্র বা পত্ররন্ধ্রের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে সংগ্রহ করে সেই কার্বন ডাইঅক্সাইড এবং উদ্ভিদের দেহে থাকা মূলের মাধ্যমে সংগ্রহিত পানি, হ্যাঁ, যা পাতায় উপস্থিত থাকে তার সাথে বিক্রিয়া করার সময় সে আলোর সাহায্য নিবে, আলোর সাহায্যে ক্লোরোফিলের সাহায্য নিবে, ক্লোরোফিলের সাহায্যে এবং বিক্রিয়া করে সেই উৎপন্ন করবে কি শর্করা বা গ্লুকোজ, এবং উৎপন্ন হবে অক্সিজেন, যে অক্সিজেনটা এটা পরিবেশে সে ছেড়ে দিবে পাতার মাধ্যমে, যেটা আমরা আবার গ্রহণ করব। তো এই হচ্ছে লোকিয়া সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। আচ্ছা, এবার আমরা চার নম্বর প্রশ্নে চলে যাই, যেখানে বলা আছে এর গুরুত্ব আলোচনা করো। এর গুরুত্ব আলোচনা করো, এর গুরুত্ব আলোচনা করো মানে হচ্ছে লোকিয়া বলছে সালোকসংশ্লেষণ সম্পূর্ণ জীবজগতের জন্য কি গ্রহণযোগ্য কিনা, অগ্রহণযোগ্য কিনা, এর কার্যকারিতা কি, একে ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতে, আমাদের উপকারে আসতেছে কিনা, এটা হচ্ছে এর গুরুত্ব। যদি এটা আসে ঘতে আসবে চার নম্বরের প্রশ্নে, দেখো আমি সেই গুরুত্বটাকে একটু ছোট করে তোমাদের সামনে উপস্থিত করছি, আমি বড় করে বলতেছি কিন্তু পয়েন্ট মাথায় রাখতে হবে। এক নম্বর পয়েন্ট লিখে নাও খাদ্য উৎপাদন, দুই নম্বর পয়েন্ট আমি স্পষ্ট করে বলতেছি পরিবেশে গ্যাসীয় বিনিময় বা গ্যাসের বিনিময়, তিন নম্বর পয়েন্ট জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমেই আসি আমি গুরুত্বের ক্ষেত্রে খাদ্য উৎপাদন। যদি খাদ্য উৎপাদনের কথা বলি আমরা তাহলে বলতে হবে যেহেতু এটা একমাত্র প্রক্রিয়া
পৃথিবীর একমাত্র প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে, আর আমরা কিন্তু খাদ্য খেয়ে বেঁচে থাকি। আর তোমার কাছে মনে হতে পারে যে স্যার আমি না হয় শাক খাই, কিন্তু অনেকে তো শাক খায় না স্যার, অনেকে তো শুধু মুরগি খায়। ক্লাসের অনেকে এরকম অনেকে আছে যে শুধু মুরগি খায়, শুধু মাছ খায়। তাহলে স্যার মুরগি খায় তাহলে তো আমি ফালো সংশোধনের জন্য আমার জন্য জরুরি না। কিন্তু তুমি চিন্তা করে দেখো, তুমি যে মুরগি খাচ্ছ, হ্যাঁ, তাহলে সেই মুরগি আসলে কি খাচ্ছে? খাদ্যশস্য হিসাবে খাদ্যশস্য খাচ্ছে, খাদ্য হিসাবে বিভিন্ন রকমের দানাদার খাদ্য খাচ্ছে, তাহলে সেগুলো কি গাছের অংশ? আবার তুমি বলবা স্যার আমি তো মাছ খাই শুধু, তাহলে তো আমি গাছের সাথে নির্ভরশীল না। না, মাছ যে খাচ্ছ, মাছ কি খায়? শ্যাওলা খায়, শৈবাল খায়, ঠিক আছে। আবার মাছকে আমরা অনেক ধরনের খাবার প্রদান করি, তাহলে সেই খাবার গুলোও কিন্তু উদ্ভিদের সাথে কানেক্টেড। তার মানে কি সম্পূর্ণ বিশ্বটাই আছে এই সালোক সংশ্লেষণের উপরে। তাই খাদ্য উৎপাদনের সকল প্রক্রিয়ার সাথে জড়িত কে? সালোক সংশ্লেষণ। দুই নম্বর, পরিবেশে গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময় কি? চিন্তা করে দেখো, আমরাও গাছকে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, আবার গাছ থেকে আমরা অক্সিজেন নিচ্ছি, কিন্তু এই কাজটা হতো কখন, হচ্ছে কখন? যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কারণে আমাদের যে পৃথিবীতে এত কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে সেগুলো নিয়ে নিচ্ছে। এই জন্য আমরা বলতেছি বেশি করে গাছ লাগাও, কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিবে, হ্যাঁ, আর সে আবার ছেড়ে দিচ্ছে কি অক্সিজেন, যেটা আবার কার জন্য দরকার? আমার জন্য দরকার, উদ্ভিদের জন্য দরকার, একটা পিঁপড়ার জন্য দরকার। তাই এই বিশাল প্রাণী জগৎ ডিপেন্ড করতেছে গাছের উপরে, আবার গাছেরাও উদ্ভিদরাও আমাদের উপরে ডিপেন্ড করতেছে, কারণ তার কার্বন ডাইঅক্সাইড দরকার। সুতরাং গ্যাসীয় একটা বিনিময় প্রথা চলছে। তিন নম্বর যে প্রক্রিয়াটা বলা আছে জীবাশ্ম জ্বালানি, তাই না? জীবাশ্ম জ্বালানির কথা বলা আছে। তিন নম্বর পয়েন্ট যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি ব্যাপারটা কি এটা আমাকে বুঝতে হবে। খেয়াল করে দেখি তো এখানে কি দেওয়া আছে, সূর্য দেওয়া আছে। আমাদের পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে সূর্য যে পরিমাণ আলো দিচ্ছে, এই আলোক শক্তিটাকে কাজে লাগিয়ে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তার মানে গাছ যে শক্তিটা খাদ্য থেকে দিচ্ছে, এই খাদ্যের মধ্যে যে শক্তিটা আসলো সেটা আসলে কোথা থেকে আসছে? কার মাধ্যমে আসছে? সূর্যের আলোর মাধ্যমে আসছে। সূর্যের আলো না থাকলে এই খাদ্যতে এই শক্তিটা ঢুকতো না। সেই খাদ্য খেয়ে আবার গাছ কি করতেছে? বিভিন্ন রকমের তার যে বডি স্ট্রাকচার তাকে বড় করতেছে। আমরা জানি এই গাছ যখন কোনো কারণে গলে যায়, পচে যায় বা মাটিতে মিশে যায়, কেউ কেউ মিশে কেউ কেউ মিশে না, সেগুলো জমে গিয়ে গলে গিয়ে পচে গিয়ে লক্ষ বছর পরে দেখা যায় যে গ্যাস তৈরি করতেছে, হ্যাঁ, মাটির অনেক নিচে। এই গ্যাস প্রাকৃতিক গ্যাস হিসেবে আমরা নিজেদেরকে যাই, মানে ওই ওই গ্যাস আমরা নিয়ে আসতেছি, ওই গ্যাস দিয়ে আমরা কলকারখানা চালাচ্ছি। আবার ওই ওই উদ্ভিদের বিভিন্ন অংশ এই একদম মাটির সাথে পুরোপুরি না মিশে গিয়ে যে জীবাশ্মে পরিণত হচ্ছে, এই জীবাশ্ম হিসেবে আমরা কয়লা পাচ্ছি, এই কয়লা দিয়ে আমরা জ্বালানি ব্যবহার করছি। পৃথিবীতে এই গ্যাস বা তেল বা হচ্ছে কয়লা উৎপন্ন করার ক্ষেত্রে কিন্তু এই উদ্ভিদের দেহাংশ জড়িত, এবং সেই যে দেহের মধ্যে যে শক্তিটা আসতেছে সেই শক্তিটাও কিন্তু আসতেছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তাই আমরা বলতে পারি জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া জড়িত। আরেকটা পয়েন্ট তোমরা লাস্টে ফিনিশিং দিয়ে দিবা, যে উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা এই বুঝতে পারতেছি যে সম্পূর্ণ উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের বেঁচে থাকার অস্তিত্বের জন্য মূল কারণ হচ্ছে কি, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এটা না হলে আমরা এই এত উদ্ভিদ মানে আমরা পৃথিবীতে এত যে শক্তি মানে কাজ চলতেছে সকল কিছুই আসতেছে কিন্তু সূর্য থেকে, সূর্য থেকে আসতে পারতো না যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন না হতো। এই ছিল আমাদের চ্যাপ্টারের মোটামুটি পঠিত বিষয়বস্তু। আমরা একটা অনুশীলনে চলে যাই সৃজনশীলে। এখানে সৃজনশীল প্রক্রিয়া আমরা একটা ছোট্ট উদ্দীপক দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড প্লাস আমি আর লিখেছি আর, তারপরে আমি এখানে বিক্রিয়াটা দিছি, এখানে আমি লিখে নিতে পারি আলো আর নিচে হচ্ছে ক্লোরোফিল, ওকে, এবং তারপরে আমি দিছি এস, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সাথে আর একটা বিক্রিয়া, আলো ক্লোরোফিল সাথে এস পানি অক্সিজেন। প্রথম প্রশ্ন এক কমার্কের বলবে পৃথিবীতে সকল শক্তির উৎস কি, পৃথিবীতে সকল শক্তির উৎস কি? তাহলে আমরা এক কথায় বলে দিব, আমরা জানি এক মার্কের কোশ্চেন পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, শেষ, পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। দুই নাম্বার বলছে রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন, আমি একটু আগে আলোচনা করেছি। খ নাম্বার প্রশ্ন একদম ডিরেক্টলি অ্যান্সার দিতে পারবা তোমরা একটু দুই তিন লাইনে,
বলবা যে রাতে যেহেতু সূর্য থাকে না এবং সংশ্লেষণ প্রক্রিয়া বিক্রিয়া দিয়ে দিবা, বলবা এই বিক্রিয়ার মাধ্যমে আলোর উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়, আর রাতে যেহেতু সূর্য থাকে না তাই রাতে সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয় না। ঠিক আছে, তিন নম্বর প্রশ্ন, উদ্দীপকের এস যৌগটির উৎপন্ন প্রক্রিয়া আলোচনা করো। এস যৌগ কোনটা? এটা এস যৌগ মানে কি হবে? এখানে গ্লুকোজ হবে। হ্যাঁ, আমরা বলবো উদ্দীপকের এস যৌগটি হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, আমরা বলবো উদ্দীপকের এস যৌগটি হচ্ছে গ্লুকোজ, এর উৎপন্ন প্রক্রিয়া মানে আসলে সালোচন প্রক্রিয়াটাই চেয়েছে, আমরা যা প্রথমেই ভিডিওতে বর্ণনা করেছি। তারপরে ঘতে বলছে জীব জগতে উল্লেখিত বিক্রিয়াটি গুরুত্ব বিশ্লেষণ করো। আমি এতক্ষণ যে সুন্দর করে সংশ্লেষণের গুরুত্ব বলেছি সেই গুরুত্বটাই তোমরা ওখানে লিখে দিবে। তবে লিখতে হবে, আগে লিখতে হবে যে জীব জগতে উল্লেখিত বিক্রিয়াটির নাম সালোক সংশ্লেষণের বিক্রিয়া, তারপরে তুমি এর গুরুত্বটা পয়েন্ট আকারে সুন্দর করে লিখে দিবে। শিক্ষার্থীরা, আমরা অনেকটা সময় পড়াশোনা থেকে বাইরে ছিলাম, আমাদেরকে মনে রাখতে হবে যে এটা আসলে নর্মাল বা স্বাভাবিক জীবন যাপন না। তোমাদের যে জীবন ধারা ছিল সেটা আমাদের নর্মাল জীবন যাপনের সাথে সাংঘর্ষিক, এইভাবে চলতে পারে না, আমরা এভাবে চলবো না, আমরা আস্তে আস্তে শুরু করি। ঠিক আছে, ভিডিওটা বারবার দেখো, খাতা কলম নিয়ে বসো, কি বলেছি সেগুলো লিখো, সম্পূর্ণ প্রশ্নগুলো আমি বলেছি প্রয়োজনে পজ করো, আবার লিখো, আবার দেখো। ঠিক আছে, পড়াশোনাটা শুরু করো। ঠিক আছে, দেখবা মনের মধ্যে একটা প্রফুল্লতা আসবে। আর অবশ্যই যেই প্রক্রিয়া চলতেছে দেশের মধ্যে মহামারীর বা অচলগিয়া করোনার যে প্রকোপ চলতেছে, আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রত্যেককেই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই ভাইরাস থেকে দূরে থাকার অন্যতম প্রধানতম উপায় হচ্ছে এলোগিয়া। আমরা কিভাবে নিজেদেরকে ভাইরাস থেকে দূরে রাখবো? লাইক হচ্ছে আমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবো, আমরা সবকিছু ধরা থেকে দূরে থাকবো, কম ধরার চেষ্টা করবো, মানুষ ভিড় ভাট্টার মধ্যে কম যাওয়ার চেষ্টা করব, আমরা বাসায় যখন থাকবো তখন পুষ্টিমত কিছু জিনিস খাওয়ার চেষ্টা করবো, আমি চেষ্টা করবো যে নিয়মিত এক বেলা কোনোভাবে ভিটামিন সি লাইক মালটা নালে লেবু কোনো না কোনো ভাবে সেগুলো খাওয়া যায় কিনা, যা তোমার বডির অনেক ধরনের কাজে দিবে। এবং অবশ্যই মনে রাখতে হবে যে সর্দি কাশি হলে অবশ্যই যাতে আমরা খেয়ালে ঠান্ডা না লাগানো যাবে না, এরকম ঠান্ডা লাগে এরকম কোনো কাজই করা যাবে না। ঠিক আছে, যাই হোক, তোমরা ভালো থাকো, সামনে ঈদ চলে আসছে, ঈদের যে মুহূর্ত প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করো, তবে বাসায় থেকে এইবার ঈদ পালন করতে হবে, পরম সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া চাইতে হবে যাতে করে আমরা এই অবস্থা থেকে বেরোয় আসি। এবং অবশ্যই আমি বলবো আমি আবার আসবো, আবার নতুন নতুন টপিক নিয়ে সামনে আসবো, বাট তোমাদেরকে পড়াশোনা শুরু করতে হবে, এটা স্বাভাবিক জীবন না, পড়াশোনার জীবনে আমরা আস্তে আস্তে ফিরে যাব এবং স্কুল কর্তৃপক্ষ তোমাদের জন্য একটি সুন্দর ব্যবস্থা চালু করেছে। আমরা যেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা যে প্রক্রিয়া তোমাদের কাছে উপস্থিত হচ্ছি, আমরা চাই যে তোমরা আসলে বারবার এই ভিডিওগুলো দেখে দেখে নিজেদেরকে চর্চা করো, এবং অভিভাবকদেরও বলবো যে আপনারাও বাচ্চাদেরকে সাহায্য করুন, তাদের সাথে এই ধরনের ব্যবহার করুন যাতে করে তারা পড়াশোনায় আবার ফিরে আসতে পারে। ধন্যবাদ, ঈদ মোবারক।